আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর তো অনেক সময় দেখা যায় যে জল বৃষ্টির সময় বা শীতের সময় আমরা অনেক সময় কষ্ট করি মসজিদে গিয়া সালাত আদায় করি। আমরা অনেকরে দেখি তাই ভিজিয়া গিয়া তাই শীতের মাঝে খাফি খাফি গিয়া সালাত আদায় করা এবং মনে করা যে এটা উত্তম হইব যেহেতু তাই কষ্ট করে গিয়া সালাত আদায় করা। কিন্তু রসুল্লাহ ইসলামের সুন্না রসুল্লাহ ইসলামের আদব হইল গিয়ার বিপরীত। রসুল্লাহ আলাইসাল্লামের কিতা কর্তা জ্বর বৃষ্টির সময় শীতের সময় মুসল্লি হলরে গরো সালাত আদায় করার নির্দেশনা দিতা। আমরা দেখি বুখারি মুসলিমের হাদিসের মাঝে বা আবুদাউদ হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কিতা করছেন তাই একদিন শীত এবং বৃষ্টির রাত্রিতে কিতা করছেন তাই আজান দিছেন, আজান দিয়া তাই কইছেন যে সকলে নিজ নিজ গরো সালাত আদায় করুকা। আজান দিয়া তাই কিতা কইছেন যে সবে আজানের মাঝে কইরা যে সবে আজানের শেষে কইরা সবে যার যার গরো সালাত আদায় করুকা। তারপরে তাই কইলা যে শীত কিংবা বৃষ্টির রাত্রে শীত কিংবা বৃষ্টির রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুয়াজ্জিনরে কইতা যে তাই ঘোষণা দিবার লাগি যে তোমরা নিজ নিজ ঘরে সালাত আদায় করে নাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুয়াজ্জিনরে কইতা শীত এবং বৃষ্টির রাত্রে যে কিতা করো গরো সাদা সালাত আদায় করবার লাগিয়া মুসল্লি হলরে গরো সাদা আদায় করবার লাগিয়া ওখতা কইবার লাগিয়া মুয়াজ্জিনরে কইতা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হইল গিয়া যে শীত অথবা বৃষ্টির রাত্রে গরো সালাত আদায় করা। তো এতে আমরা রসুল্লাহ অনুসরণে আমরা এই ধরনের পরিস্থিতিতে গরো যেন সালাত আদায় করি বা গরো সালাত আদায় করবার লাগে আমরা যেন আমরা মুয়াজ্জিন হলে যেন খইন। কিন্তু আমরা দেশে এটা প্রচলিত নাই, এটা একটা মৃত সুন্নত। আমরা এই মৃত সুন্নত রসুল্লাহ ইসলামের এই মৃত সুন্নতরে জীবিত করার লাগে আমরা সচেষ্ট করা থাকা উচিত। রসুল্লাহ আলাইসাল্লামের মৃত সুন্নতরে যদি জিতা করা হয় তাহলে 50 জন শহীদের সাব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এতে এই মৃত সুন্নতরে আমরা যেন জিন্দা করতাম পারি এবং আমরা যেন গরো সাদা সালাত আদায় করি বৃষ্টি বা শীতর যদি রাত্রে হইয়া থাকে। আল্লাহ সুবহান তাআলা রসুল্লাহ অনুসরণে আমরা এই ইবাদত করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।